ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক কর্পোরেশন শীর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার সন্ধ্যাতে জাপান থেকে পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নামতেই মোদীর পা ছুঁয়ে সে দেশে তাঁকে স্বাগত জানালেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পাপুয়া নিউ গিনি সফর করলেন। বহু বছরের রীতি অনুযায়ী সূর্যাস্তের পর আসা কোনো রাজনৈতিক নেতাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় না সে দেশে। এই প্রথম প্রধানমন্ত্রী মোদীর জন্য পুরনো সেই ঐতিহ্য ভাঙল পাপুয়া নিউ গিনি। বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার চোখের দেখা দেখতে বিমানবন্দরে ভিড় জমান সে দেশে বসবাসকারী বহু ভারতীয়। তার সাথে ছবি তোলা নিয়ে উন্মাদনা দেখা যায় উপস্থিত জনজোয়ারে। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া মহান আধুনিকীকরণকারী প্রধানমন্ত্রী হিসাবে সমগ্র বিশ্বে সমাদৃত নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার শিখরে রয়েছেন তিনি। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার অটোগ্রাফ চাওয়ার মোদীর সাফল্যের টুপিতে যোগ হলো আরেকটি পালক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।